আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইয়া সিস্টার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের খুব সহজভাবে বেলি ফুল পেন্ট করে দেখাবো। চলুন শুরু করা যাক। ইয়েলো অ্যাক্রিলিক ফেব্রিক কালার ও 12 নম্বর ফ্ল্যাট তুলি ইউজ করছি। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে বেলি ফুলের আরও একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি যেহেতু কালো রঙের কামিজের উপরে পেন্ট করছি, তাই পাতাগুলো প্রথমে ইয়েলো কালার ইউজ করে পেন্ট করে নিচ্ছি। সরাসরি সবুজ কালার পেন্ট করলে পাতার রং কালচে দেখাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। হোয়াইট অ্যাক্রিলিক ফেব্রিক কালার ও 1 নম্বর তুলি ইউজ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি খুব সহজভাবে পেন্ট করে দেখিয়েছি। আশা করছি যারা বিগিনার আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। এই ডিজাইনটি আপনারা যে কোনো ড্রেস, বেবি ড্রেস, শাড়ি, পাঞ্জাবিতেও হ্যান্ড পেইন্ট অথবা হ্যান্ড এমব্রয়ডারি করতে পারবেন। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। গ্রিন অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করছি। লাইট গ্রিন কালার ইউজ করছি। লাইট গ্রিন কালার ইউজ করে পাতাগুলোর মধ্যে দাগ টেনে নিচ্ছে। ইয়েলো অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।